ज्यादा गिनना पड़ेगा, 3000 का माल आता है आप ऐसे ही 2600 जैसा। अस्सलाम वालेकुम, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে এলাম একটা ধারণা দিতে যে ফিনল্যান্ডে আসলে ইনকাম কেমন। ফিনল্যান্ডের ইনকাম নিয়ে একটা ভিডিও বানাতে বলেছে অনেকেই, এই জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। আর এরপরের ভিডিওতে থাকবে ফিনল্যান্ডের খরচ নিয়ে, একটা ফ্যামিলি অথবা একটা ব্যাচেলর থাকতে তার কত খরচ হবে ফিনল্যান্ডে, তাহলে আপনাদের একটা ধারণা হবে কত টাকা সেভিংস হবে। তো আজকের ভিডিওটিতে দেখতে পাবেন শুধু ফিনল্যান্ডে ইনকাম কেমন। ফিনল্যান্ডে আসলে অনেক ধরনের ইনকাম হয়। কেউ বাঙালিরা সাধারণত কি কাজ করে নতুন অবস্থায়, যারা ফিনিশ ভাষা না জানে, তারা সাধারণত করে থাকে আপনার ক্লিনিং কাজ, রেস্টুরেন্ট কাজ অথবা ড্রাইভিং ডেলিভারি ফুড ডেলিভারি কাজ। এই তিনটা কাজ যারা ভাষা না জানে ফিনিশ ভাষা তারা এটা করে থাকে সবাই। হ্যাঁ, আপনারা যারা স্টুডেন্ট তারাও এগুলো করে থাকে। তো আমি এই সেক্টরটা নিয়ে আসলে বলবো। আসলে ফিনল্যান্ডে ক্লিনারদের জন্য অ্যাভারেজ বেতন হয় 11 ইউরো করে ঘন্টা, আর রেস্টুরেন্ট ওয়ার্কার যারা পিৎজা এবং আদার্স রেস্টুরেন্টে কাজ করে তাদেরও এরকমই হয়, 10 থেকে 13 ইউরো করে ঘন্টা। আর ওভার টাইম এক্সট্রা আর অনেক ইনকাম আছে। আর যারা প্রফেশনাল, ফর এক্সাম্পল ডক্টর ইঞ্জিনিয়ার যারা প্রফেশনাল, তাদের বেতন অনেক হাই। হ্যাঁ, এদের বেতন 6000 হতে পারে, 10000 হতে পারে, 20000 ইউরো হতে পারে মাসে, এটা আসলে ডিপেন্ড করে। তো এত ডিপলি যাব না, আজকে আপনাদের সিম্পল আমরা বাঙালিরা যেই কাজ করি এটা নিয়ে একটা ধারণা দিব। তো সাবস্ক্রাইব করেন আর বেল বাটন টিপে সাথে থাকুন, তাহলে পরের ভিডিওটাও দেখতে পারবেন আশা করছি। নেপাল সাংজা সে সাংগা সাংজা 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 দাদা কে সাথ এক দফা ও নেপাল জানা চাহুঙ্গা। হ্যাঁ জরুর, আপ লোগো কো দাদা কা গাও দেখাউঙ্গা। হ্যাঁ জরুর, দাদা কা গাও ও নেপাল কা মাউন্টেন কে, মাউন্টেন নেই পাহাড় কা আস পাস হে, খুব সুন্দর হে দাদা। আপ ফিনল্যান্ড মে কিতনা সাল হে? मैं ऐसा ही 12-13 साल से हूँ। 12-13 साल हो गया जी। अब किस वीजा से आया है? मैं स्टूडेंट वीजा में आया। स्टूडेंट वीजा से आया है जी जी। तो फिनलैंड के बारे में आपका ख्याल क्या है, मतलब कुछ बोल सकते हैं फिनलैंड के बारे में? अच्छा है। क्यों अच्छा, आपको अच्छा लगता है फिनलैंड को? जैसा कि वर्किंग अपॉर्चुनिटीज है, ज़्यादा सैलरी है, सैलरी भी अच्छा ही है वो, मगर इधर का एक बात वो लिविंग एक्सपेंसेस भी ज़्यादा है। ज़्यादा है ये जी जी। सेफ है, सेफ कंट्री है। हाँ सेफ तो बहुत सेफ है। आप रात में जितने बार भी आप जितने बजे भी अकेले घूम सकते हो, कोई प्रॉब्लम नहीं। आपका फैमिली भी छोड़ सकता है जी, टेंशन का बात नहीं। जी जी, जिसका फैमिली है वो आराम से रह सकता है। जी जी जी, कोई किडनैप नहीं करेगा जी जी। किडनैपिंग हमारे में जैसा नहीं होगा। आप फिनलैंड में महीने में कितना कमा लेता है? मैं ऐसा ही 2200 कमा लेता हूँ। 2200 कमा लेता है जी। तो ये तो आपके लिए सही है? सही नहीं है जी, मेरे लिए सही है। सही है। सो और 2200 तो दादा टैक्स के बाद आता है जी जी। तो टैक्स के बाद तो 2200 नहीं है, तो ज़्यादा गिनना पड़ेगा, 3000 कमा लेते हैं आप ऐसे ही 2600 जैसा। 2600 कमा लेते हैं। हाँ दादा, थैंक यू दादा। এবার আসা যাক আপনাদের বেতন কিভাবে দেয়া হয় ফিনল্যান্ডে। ফিনল্যান্ডে আসলে বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম বেতন দেয়া হয়। তো আমি আপনাদেরকে আজকে যেই বেতনটা দেখাবো এটা আসলে আসলে একটা পিৎজা শপে পিৎজা রেস্টুরেন্টের বেতনের শিট, যেটা আমি আমার দোকানে দিয়ে থাকি বেতন। এটা আমার দোকানের একটা বেতন শিট, একটা ওয়ার্কারের বেতন শিট, তার নামটা এখানে আমি উজ্জ্ব রাখলাম প্রাইভেসির কারণে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কোম্পানির নাম, এবং 1 তারিখ জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত, মানে এক মাসের বেতন, এবং তাকে বেতনটা দেয়া হয়েছে 13 তারিখ আগস্টের, মানে 2 সপ্তাহ হাতে রেখে।
সে টোটাল কাজ করেছে 176 ঘন্টা, তাকে বেতন দেওয়া হয়েছে 11 ইউরো 50 পয়সা করে। মানে ফিনল্যান্ডে একটা পিৎজার ওয়ার্কারের বেতন হয় সাধারণত 10 থেকে 12 ইউরোর মধ্যে, ডিপেন্ড করে 13 ইউরো অনেকে পায়। সো এখানে আপনারা দেখছেন 176 ঘন্টা কাজ করে সে 11 ইউরো 50 পয়সা করে ঘন্টা 2024 টাকা, তাই তো? আসলে এটাই কিন্তু তার বেতন না, এখানে আরও এক্সট্রাভাবে তাকে পে করতে হয়েছে। 160 ঘন্টার উপরে যদি কেউ কাজ করে তাকে এক্সট্রা বেতন দিতে হয়। মান্থলি একটা ওয়ার্কারের 160 ঘন্টার উপরে কাজ করা যায় না। সো সে যেহেতু 60 ঘন্টার উপরে 16 ঘন্টা কাজ করে ফেলেছে, তার টোটাল ঘন্টা হয়েছে 176 ঘন্টা, তো তাকে 16 ঘন্টার জন্য এক্সট্রা টোটালি আরও ডবল পে করা হয়েছে। দেখেন আপনারা, ডবল তাকে ডবল দেওয়া হয়েছে 16 ঘন্টা 11 ইউরো 50 পয়সা করে। দেখতে পাচ্ছেন আপনারা 184 ইউরো এটা এক্সট্রা টোটালি, এটা তার ঘন্টার বাহিরে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও 32 ঘন্টা, সে ছিল সানডে, এখানে শুনুন, তাই মানে সানডেতে আরও 32 ঘন্টা কাজ করেছে। ফিনল্যান্ডে সানডেতে যে কাজ করবে তাকে ডবল বেতন দিতে হবে, তো সেই ক্ষেত্রে সে আবার সানডে 32 ঘন্টার জন্য আরও 11 টাকা 50 পয়সা করে আরও এই টাকাটা পেয়ে গেল। তারপরে এখানে দেখেন উলিতুও, মানে কেউ যদি রাতে কাজ করে এটার জন্য আরও টাকা দিতে হয়। সো আপনি দেখেন আরও 16 ঘন্টা দেওয়া হয়েছে, মানে টোটাল যে আপনি এই টাকাটা দেখতে পাচ্ছেন টোটালি টাকাটা টোটালি এক্সট্রা টাকা, টোটালি এক্সট্রা টাকা আপনি দেখতে পাচ্ছেন এখানে। তার ঘন্টা অনুযায়ী সে 2024 টাকা পেয়েছে এবং এই এটার পরেও সে এক্সট্রা বেনিফিট পেয়েছে। আমি আপনাদেরকে বলছি এক্সট্রা বেনিফিট পেয়েছে 644 ইউরো সে এক্সট্রা পেয়েছে তার বেতনের উপরে, সে এক্সট্রা পেয়েছে। এবার আসেন এখানে 446 ইউরো, 446 ইউরো সে তার ট্যাক্স দিয়েছে সরকারের ফান্ডে, 446 ইউরো সে ট্যাক্স দিয়েছে সরকারের ফান্ডে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও 190 ইউরো সরকার তার থেকে কেটে নিয়ে গেছে, আরও 37 ইউরো কেটে নিয়ে গেছে। এই টাকাটা সে তার সে দিতে হয়েছে সরকারের ফান্ডে এই টাকাটা। সো আপনার টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছি এখানে, তার টোটাল বেতন হয়েছে 2668 ইউরো এবং সে সরকারকে দিয়েছে 695 ইউরো ট্যাক্স। সো আফটার ট্যাক্স সে পেয়েছে 1972 ইউরো প্লাস 99 সেন্ট, মানে প্রায় 1800 ইউরো পেয়েছে আফটার ট্যাক্স, মানে ট্যাক্স বাদে। আর মালিক মানে আমি, মালিকের খরচ হয়েছে 2668 ইউরো প্লাস মালিক আরও 50% তার পিছনে খরচ হয়েছে সরকারি ফান্ডে প্লাস তার পেনশানিং সিস্টেমের জন্য দিয়েছে। সো মালিকের আরও ক্ষয় রয়েছে 1300 ইউরো, 2680 প্লাস মালিক প্রায় 4000 ইউরো তাকে দিয়েছে, সে পেয়েছে 1800 ইউরো, ইন্টারেস্টিং। আর বাকি কোথায় গেছে? বাকি পুরা টাকাটাই গেছে সরকারের ফান্ডে। সো ফিনল্যান্ড কেন এক্সপেন্সিভ? ফিনল্যান্ড যেমন জনসাধারণ, নর্মাল জনসাধারণের জন্য এক্সপেন্সিভ এবং বিজনেসম্যানদের জন্য খুব এক্সপেন্সিভ। একটা বিজনেসম্যান ইচ্ছা করলেই তার কোম্পানির সব টাকা সে নিতে পারে না। আচ্ছা, ওই চ্যাপ্টারটা আমি আপনাদেরকে পরে দেখাবো, আজকে দেখাচ্ছি একটা অ্যাভারেজ, ফিনল্যান্ডে যারা থাকে তারা অ্যাভারেজ কত কামায়, তার মানে 1972 ইউরো আফটার ট্যাক্স আপনারা কামাতে পারবেন যে কেউ, যাদের ড্রাইভিং লাইসেন্স থাকবে, যারা মোটামুটি ভালো ইংলিশ বলতে পারবেন, তারা এই টাকাটা কামাইতে পারবেন। বোঝা গেল? এখানে একটা স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছেন আপনারা যে ফিনল্যান্ডের অ্যাভারেজ ইনকাম কত। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রাইভেট সেক্টরে অনেক বেশি বেতন, 4000-এর উপরে বেতন। আর অ্যাভারেজ যদি ধরেন আপনি অ্যাভারেজ, অল অ্যাভারেজ বেতন এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3000 থেকে 3500 ইউরো অ্যাভারেজ বেতন ফিনল্যান্ডের অ্যাভারেজ ইনকাম। তো আপনাদেরকে আমি আজকে ইনকাম নিয়ে একটু ধারণা দিলাম, আপনারা আশা করি পরের ভিডিওতে আপনারা জেনে যাবেন ফিনল্যান্ডের খরচটা, তাহলে আপনারা নিজেরাই ক্যালকুলেট করে নেবেন। The summer.